এই তুমি ফুল নিয়ে কার জন্য ওয়েট করছো? কেক কাটিং করলাম বলে আমাদের কি বলছিল? 500 টাকা লাগবে, ফাইন দিতে হবে 500 টাকা। কিছু সেলিব্রেশন আমার জীবনের একটা খুব স্পেশাল দিন, বুঝতেই পারছো তো। এখনই ঘুম থেকে উঠছি, 9:30 বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আমার অ্যানিভার্সারির দিন, আমি সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি সবটা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, আর সারাদিনের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমি সারাদিন আজকে কী করছি। তো আমার জীবনে আজকে একটা খুবই স্পেশাল দিন, কারণ এই দিনে মানে আমি যাকে পাওয়ার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছিলাম তাকে আমি কিন্তু আজকের দিনে পেয়ে গেছিলাম। তো আজকে আমাদের 6 বছর হয়ে গেল বিয়ে হওয়া, মানে ভাবতে পারছি না যে এই তো সেদিন স্কুল লাইফ কাটালাম, টিউশন লাইফ কাটালাম, কত লুকিয়ে লুকিয়ে দেখা করা, এই করা ওই করা নিয়ে বিয়ে করে 6-6টা বছর কাটিয়ে দিতাম। বেবিটার বয়স 4 বছর হয়ে গেল, মানে ভাবতে পারছি না যে এত কম সময়ের মধ্যে এতগুলো দিন কেটে যাবে। ভাবতেই অবাক করছে যে সেদিনকার এইটুকু একটা পুচকি মেয়েছিলাম, সেই মেয়েটা আজকে একটা বিবাহিত মেয়ে। তো আমাকে তো কোনো সংসার সংসার করতে হয় না, নামেই বিয়ে করেছি, মানে ওকে আমার পাওয়ার ইচ্ছে ছিল, ওকে পেয়ে গেছি, আমার শান্তি, ও আমার হয়ে আছে, এতেই আমি শান্তি, এর থেকে আমার বেশি কিছু চাই না। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আজকে সারাদিন কী কী করছি তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। নিচে লোক দেখা যায় নাই। কালকে তোমার কি আনতে দেবো দাদা, কোথায় যাবে কালকে? কালকে সকালে কোথায়? কালকে কোথায় যাবি রে? কালকে কোথায় যাবি? একদম বাজে স্কুল স্কুল। আর আজকে কি মাম্মা আমার পাপ্পা আসবে? Thank you.
আমি খেপির মতো গিয়েছিলাম ফুল কিনতে, ফুল নিয়ে চলে আসতে হবে, চান টান করবো, চান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে যাবো, বিকেলে রেডি হবো, তখন তোমার সাথে দেখা হবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছে, তোমাদের বলেইছিলাম যে নিউ টাউনে আমাদের কেক কাটিং করতে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ও যাবে কিনা জানে না, তো ও রাজি হয়ে গেছে। তো আমার বদ আমাকে বলছে আমি তোকে নিয়ে যাবো না, লজ্জা লাগছে, আমি এরকম একটা লুক দিয়ে চলে আর ফাইনাল লুক তোমার নিশ্চয়ই সামনে আগে দেখে নিয়েছ, আর ওখানে গিয়ে ফুল লুক তোমাকে দেখাচ্ছি, এখানে আর দেখাচ্ছি না। তো আমি বলছি কিসের লজ্জা, আমাদের একটা সেলিব্রেশন করতে আসছে, হাতে কেক থাকবে, সবাই ভাববে নিশ্চয়ই ওরা কোনো সেলিব্রেশন করতে আসছে বলে এরকম সাজুগুজি করে যায়। তো কী বলবো, আমি পাচ্ছি না ওকে নিয়ে। ওই তিনজনে রেডি সরি গো হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমি এসে বলছে তোর পাপাকে দেখা করলি না, তো পাপাকে দেখা করতে লজ্জা লাগছে, আমি এরকম একটা লুক দিয়েছি বলে। তো খুবই লজ্জা করছে, রাস্তা দিয়ে যেতে প্রচণ্ড পরিমাণে লজ্জা পেলাম, কিন্তু লজ্জা পেলে চলবে না, কারণ ভিডিও শ্যুট করতে গেলে সব কিছুই করতে হবে। शादी का ये दिन अपना खास कहलाता है, साथ बीते हर पल की याद ये दिलाता है अपने। तो गाइस चले आते हैं न्यू टाउन, এখন কেক কাটিং করবো, তো একটা ভালো জায়গা পেয়ে গেছি কেক কাটার জন্য। তো এখানে আমার এখন কেক কাটিং হবে, তো চলো কেক কাটি দেখো তোমরা। আর এখানে কি বলে কি বলে কি বলে ওই মিউজিক হচ্ছে, জানি না কপিরাইট আসবে কিনা, যদি কপিরাইট হয় তাহলে আমাকে আবারও পরে ভয় দিতে হবে। আর বর্ষাকে দেখো আর ওই দিকে কোথায় গেল। তো এখন কেক কাটিং হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে মিউজিক হচ্ছে তাই সাউন্ডটা ভালো আসছিল না এই সময়, তাই ভয়েসগুলো রাখতে পারিনি, কাট আপ করে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। शादी का ये दिन अपना खास कहलाता है, साथ बीते हर। এই প্রথমবার আমরা বাইরে এসে সেলিব্রেশন করছি, এটা নিউ টাউন মানে আমাদের রামপুরের নিউ টাউন। তো এখানে ফার্স্ট টাইম অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি, যতবার হয়েছে বাড়িতেই হয়েছে, আর এটা আমাদের 6 বছর সেলিব্রেশন হচ্ছে। তো ভাবতে পারছিলাম দেখতে দেখতে 6টা বছর ফেটে গেল। তো ছেলেটা সাইডে আছে বলে তোমরা কিছু মনে করো না, কারণ ও প্রচণ্ড জ্বালাচ্ছিল বলে ওকে সাইডে রেখে দিয়েছি। তো ও আমাকে এখন ফুল দিচ্ছে, তো তোমরা হয়তো ভাবছো যে একটা ফুলটা দেবে, তো একটা রোমান্টিক ভাবে দেবে, কিন্তু ও তো এইসব পছন্দই করে না, ও তো এইসব জানেই না। আমাকে ফার্স্ট টাইম এইভাবে ফুল দিল, এতেই আমি ভীষণ খুশি, কারণ এর মতো ছেলেতে আমাকে ফুল দিয়েছে মানে বিশাল ব্যাপার। ভাবতেও পারছি না যে ও আমার জন্য ফুল এনেছে। যাই হোক, আমাদের সেলিব্রেশনটা খুব ভালোই কাটলো। আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেলে এসে এসে কেকটা কাটিং করে নিলাম, কারণ রাত হয়ে গেলে ভিডিও ভালো আসবে না, ফটো ভালো আসবে না, সেই কারণে। তো আফিফ এখন কোথায় উঠলো? ওই জাম্পিংয়ে, মিকি মাউসে। তো এখানে আমরা কেক কাটিং করলাম বলে আমাদের কি বলছিল, 500 টাকা ফাইন দিতে হবে, 500 টাকা। কিছু সেলিব্রেশন করিনি, জাস্ট কেক কাটিং, শুধু ধান্দায় বসে থাকে সব। তো এখন ঘুরে বেড়াচ্ছি, ফটো শ্যুট করছি, ভিডিও করছি, এইসবই আমাদের চলছে এখন। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি আব্বা ওরা টোটো করে আসছে, আমরা আগেই চলে আসলাম ফটো শ্যুট করার জন্য। তো বাই আফিফ। আর কিসে চড়বা, কিসে চড়বে? স্লিপে। চলো স্লিপ কোন দিকে আছে বলো তো? ওই দিকে। হ্যাঁ, তুমি ফুল নিয়ে কার জন্য ওয়েট করছো? আমার জন্য মিথ্যে কথা, বুড়ো বয়সে ফুল নিয়ে এসছো, কোনোদিন ফুল দাওনি, ফার্স্ট টাইম ফুল দিচ্ছে আমাকে। আমাকে এত কষ্ট করে নিয়ে আসা করিয়েছে, কাগজে কার জন্য নিয়ে এসছো? তোমার কথাগুলো সাউন্ড কিচ্ছু আসবে না, তুমি এত আস্তে কথা বলো। আমি কি মাইক নিয়ে বলবো নাকি? হ্যাঁ, মাইক নিয়েই বলতে হবে তোমাকে।
তাপি এখন স্লিপে চড়ছে আর আমরা এখন এখানে ফুল দেয়া দিয়ে করছি কিন্তু ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান চলে গেছে বর্ষা আমাদের ছেলেটা না আমাদেরকে পাগল করে দিচ্ছে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না ওকে নিয়ে কি বলছো তো কি বলছিলাম আম্মিরা আসবে আম্মি আপা তো অনেক লেট হয়ে যাবে ওরা কেবলই বার হলো আসতে মোটামুটি কত সময় লাগবে আধা ঘন্টা লেগে যাবে আসতে আর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন বসে বসে ওয়েট করছি দেখি বাড়ি যাব না থাকবো দেখাই যাক কোনটা হচ্ছে যা হবে তোমরাও সেটা দেখতে পাবে আর এই ছেলেটা জ্বালিয়ে মেরে দিচ্ছে আমি ওকে নিয়ে আর কোথাও যাবো না কখনো ওকে বাড়িতে রেখে আমি সাধে যাই জ্বালিয়ে খেয়ে নেয় বাচ্চাটা চলো আসতে এখন লেট হবে তো আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাই ভিডিওটা এখন কন্টিনিউ থাকবে দেখি কতদূর নিয়ে যেতে পারছি আম্মি আর আপার আসতে এখন আধা ঘন্টা মতো লেট হবে তো সেই কারণে আমরা চলে যাচ্ছি অপুর একটু কাজ আছে বলে তো অর্ধেক রাস্তা থেকে আমি আবারও ঘুরে আসলাম বাইক থেকে নেমে গিয়ে টোটো করে মানে টোটোতে ওরা আসছিল তো আমিও সেখানে আবার উঠে গেলাম বর্ষা আমি আফিফ আর অপু চলে গেল মানে আমাদের আজকে সেলিব্রেশন আমাদের জন্যই ওরা ঘুরতে আসলো আম্মি আর আপা তো এবার আমরা না থাকলে কেমন লাগে না আর ওদের আসতে রাত হয়ে গেছিলো তো রাতের বেলায় খুব একটা ভালো ভিডিও করা হয়নি তো এখন দেখো আবারও চলে আসলাম এখানে তো আম্মি আগে আগে হেঁটে যাচ্ছে আর পিছনে আমি আপা বর্ষা আফিফ সবাই আছি তো আপার সঙ্গে ছবি উঠাচ্ছি তার সঙ্গে একটু ভিডিও শ্যুট করছি আর ভেবেছিলাম যে এখানে এসে আমরা একটা গানের শ্যুট করবো বলে তাড়াতাড়ি আসবো এখানে তো আজকে সেরকম রোদটা ছিল না নিয়ে ভিডিও খুব একটা ভালো আসছিল না সঙ্গে আমার ছেলেটা এত বদমাস ওকে যে বলছি একটু ওয়েট কর তো একটু ওয়েট করছে না ও সেই বদমাসি করছে আমি এখনই স্লিপে চড়বো আমি এখানে চড়বো ওখানে চড়বো ছেলেটা মাথা খারাপ করে দিচ্ছে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না এখন বাড়ি চলে আসছি তো বাড়ি এসে এখন কিছু সন্ধ্যাবেলা টিফিন করবো বাইরে কিছু খাইনি বাড়িতে এসেই খাবো আর আজকে রেস্টুরেন্ট যাওয়ার কোনো প্রোগ্রাম করলাম না কারণ খেতে ইচ্ছে করছে না বাড়িতেও সেরকম কিছু হচ্ছে না নর্মাল খাবার হচ্ছে হয়তো বাটার নান অর্ডার করবো সঙ্গে চিকেন আছে আর এখন সন্ধ্যাবেলায় টিফিনে হয়তো এগরোল চাউমিন এইসবগুলো অর্ডার হয়েছে তো বিশাল আনতে গেল আমরা এখন খাবো তো আমি এগুলো এখন খুলে দিই তারপর খাবো মেকআপটা রাতে উঠাবো কারণ মেকআপগুলো করি কষ্ট করে যেন মানে কষ্ট করে মেকআপ করে যেন উঠিয়ে দিই না প্রচণ্ড মায়া লাগে তো একদম রাত 11টা 12টায় মেকআপটা উঠাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সামনে থাকো বিশাল নিয়ে আসলো দেখো এগুলো আর চাউমিন আসুকাল বর্ষা চাউমিন খাবে আমরা এগুলো খাবো তুমি কি খাবে চাউমিন তা পাপাকে ম্যাগি আনতে বললে স্কুল আসে যে কালকে মিথ্যা নয় কালকে সত্যি স্কুল আছে তো আমি এখন বসে বসে এগরোল খাচ্ছি আর সঙ্গে রাতের ডিনারটা দেখে নাও হালকা করে শেয়ার করেছি আর বেশি কিছু আজকে রান্নাবান্না বিরিয়ানি পোলাও কিছু করলাম না কারণ এইসব খেয়ে খেয়ে মুখ পচে যাচ্ছে তো সেই কারণে আজকে বাটার নান অর্ডার করা হয়েছে আর বাড়িতে চিকেন রান্না করেছিলাম ওটাই খেয়েছি খাওয়া তো হচ্ছে খাওয়া দাওয়া করে ভিডিওটা এন্ড করতে আসলাম তো রাতের ডিনারে কী খেলাম হালকা একটা তোমাদের দেখালাম আর এখন আমাদের এদিকে এত ঝড় বৃষ্টি হলো যে কি বলবো পুরো বাড়ি তে জল ঢুকে গেল এরকম অবস্থা এত বৃষ্টি হলো তো আজকের দিনটা ভালোই মজা করলাম কেমন মজা করলাম রাতে একটু মজা করবো কি রাতে মজা করবা আরো অনেক আছে সেলিব্রেশন বাকি আছে নোংরা ছেলে গো বাদ দাও ওর কথার কথা কানে নেবে না তোমরা তো তো ভিডিওটা এখানে শেষ করছি আর কালকে আমার জীবনের একটা খুশির দিনের ব্লগ আসবে তো অবশ্যই ভিডিওটা দেখো কাল সকাল থেকে ব্লগটা স্টার্ট হবে তো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা নিউ ভিজিট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টাম করে বাজিয়ে দেবে তো আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো টাটা বাই